হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। আর প্লিজ সবাই স্কিপ না করে দেখো। আর এই ব্লগটা স্টার্ট করছি বিকালবেলা থেকে, মানে ভাত খাওয়ার পর থেকে। ভাত খাওয়ার পরে গ্রিন টি খাই, তার জন্য গ্রিন টি একটু লেবু দিয়ে করে নিলাম। আর তারপরেই বিকালবেলাতে খাচ্ছি কদ বেল। এই বেলটা মেয়ে আর আমি খেয়েছি। আর যাই হোক, দেখো তারপরে একটু স্কিন কেয়ার করবো, তার জন্য বেসম নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটু কফি নিয়েছি। আর হলুদটা নেবো ভাবলাম, কিন্তু বাইরে যেহেতু বেরোবো তাই হলুদটা নিলাম না। আর দিচ্ছি একটুখানি মধু, মধুটা শেষ হয়ে গিয়েছে, যাই হোক আবার আনতে হবে। আর এর সঙ্গে গোলাপ জল থাকলে গোলাপ জল, গোলাপ জলটা এখন নেই আমার কাছে, শেষ হয়ে গেছে, তাই এমনি জল দিলাম। আর র মিল্ক থাকলে র মিল্ক দেওয়া যায়, আমার কাছে সে র মিল্কটাও নেই, কারণ ওটা জাল করে ফেলেছি তার জন্য। আর দেখো আবার একটু জল দিয়ে নিলাম। আর এই ফেস প্যাকটা আমাদের স্কিনের পক্ষে খুব ভালো, যত ট্যান থাকে সব রিমুভ করে দেয়। আর কফিটাও স্কিনের পক্ষে অনেকটা ভালো, আমি এই শীতকালে কফিটা খুব ইউজ করি। অ্যাকচুয়ালি কী হয়, শীতকালে কফিটা বেশি বাড়িতে থাকে, তার জন্য কফিটাই বেশি ইউজ করা হয়। আর প্রত্যেক দিন তো কফি দিয়ে মুখ ধুলে আরও ভালো, যাই হোক সেটা তো আর হয় না গো। আর দেখো মাখার পর আমার মুখটা কতটা গ্লো করছে, এটা কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় আমি জানি না গো। আর তারপর আমার মেয়ে ডান্সের ক্লাস ছিল, তারপর সোজা চলে এসেছি, তখন একটু অবাক হয়ে গেলে, যাই হোক একটা তোমার নাচটা কোথা থেকে এলো। বিকালে আমার মেয়ের ডান্সের ক্লাস ছিল, তার জন্য এসেছি। আর বাড়িতে কিছু শেয়ার আর কিছু শেয়ার করা হয়নি। আর দেখো এখন ডান্সের ক্লাসের পর বাড়ি চলে এসেছি, বাড়ি এসেছি তারপরে অনেকটা টাইম গেছে, মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে এসে চেঞ্জ করেছি, যা কাজ ছিল করে নিয়েছি। আর এখন করছি রাত্রে পরোটা, তোমাদের দাদাও বাড়িতে আছে, পরোটা হবে আর ঘুগনি হবে। আজকের ভিডিওটা খুব সিম্পলের মধ্যে হয়ে গিয়েছে, যাই হোক যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিতে পারো, আর যারা করে ফেলেছো তাদের ঘরে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বুঝতে পারছি ব্লগটা খুব ফাঁকিবাজি ব্লগ হয়ে যাচ্ছে, মানে কাজটা বেশি কিছু দেখানোই হচ্ছে না গো। অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখন যেহেতু শীতকাল বেলাটাও ছোট হয়ে গেছে, তার জন্য ক্যামেরা ধরে কাজ করবো তেমনটা হচ্ছে না, মানে ঘুম থেকে উঠতে উঠতেই তো অনেকটা বেলা হয়ে যায়, আর তারপর কাজটা করে ফেলি, ক্যামেরা করতেই ভুলে যাই। যাই হোক আশা করি আমার সব বন্ধুরা সেটা বুঝবে, আমার পাশে যেমনভাবে ছিল তেমনভাবেই থাকবে। খুব তাড়াতাড়ি ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব, আমার মেয়ের এক্সামটা শেষ হোক হয়ে যাক তারপরে। আর দেখো এখন ঘুমনি করছি, আর মেয়ের সামনে এক্সাম আছে, ফাইনাল এক্সাম, তার জন্য ধ্যানটা এক্সামেই আছে, ব্লগ ব্লগ ভিডিও এইদিকে খুব একটা এখন ইন্টারেস্ট নেই গো। আশা করি আমার সব বন্ধুরা আমার পাশে যেমনভাবে ছিল সামনের দিনেও তেমনভাবে থাকবে, আমার প্রবলেমগুলোও বুঝবে। আর এই তো দেখো ঘুগনিটা এরকম হয়েছে, নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, শুধু আদা দিয়ে করেছি।
আর এই যে দেখো তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলাতেই, বাড়িতে এলেই প্রচুর ঘুম আর কি। যাই হোক, সবার জন্য দেখো নিয়ে নিয়েছি, মেয়ের আগেই খাওয়া হয়ে গিয়েছে। আর এই যে খেজুর গুড়ের রসগোল্লা, এটা শীতকালে তো আমার প্রচুর ভালো লাগে, আমার না আশা করি সবাইকারই ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।